ওই আব্বাস, কারে নিয়োগ দিলি? ও তো এখনো হইতেছে না। ওস্তাদ শোন রমজান ভাই, প্রথমে গিয়ে একটা সালাম দিবি, তারপর আমরা দুজনে গিয়ে চাপটায় ধরবো, পরে কাম খালাস, ঠিক আছে? ওস্তাদ আমি ঠেকটা না দিই, আব্বাস দিক। হ্যাঁ আব্বাস, এই গোবর যারা কোথায় ধরে লইছিস? ওর তো বেটা কলেজা করে সাহসই নাই। খালার খালা তোলে কি কথা মুখ লিখে? শোন, প্রথমে আমি যেটা কইছি এটা করবি, তারপর ধরা ধরার পরে কাম শেষ করে দেবো, সমস্যা নেই। ওকে যা, এই ওই যে মুরগি আছে তোর। মুসলিম ভাই হলে সালাম, হিন্দু ভাই হলে নমস্কার, আমি আপনার সেবায় নিয়োজিত, বলুন আপনার কি দরকার? আমার কিছু লাগবে না, পথটা ছাড়েন আমি যাব। হ্যাঁ ওরে পাড়াইছি বেটা, ঠেক দিতে ওদি বেটা ক্যাম্পাস শুরু করছে, ধর বেটা ওরে। কি করলে? এই এই তোমরা এই সেটা খোল। হ্যাঁ যাব কি? না না আমরা ফাটর বাস। এই এই সেট খোল। ওস্তাদ আমি? হ্যাঁ সেট খোল সেট খোল। মালার জন্য এইটা কি করেন? খুলেন না কেন, খুলেন না কেন? ওস্তাদ পেন তো খুলতাছেন। আরে দূরে দাম দে ওস্তাদ, মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে, খুলতাছেন ওস্তাদ। ওই বেটা খুলবে কেমন তারাই? ওই ওস্তাদ ওই দিতে আর ব্যাগে সেন্টি ওই বেটা টিপার জন্য চারটা কি লিখে মেলা গেছে, মেলা গেছে। হ্যাঁ তুই করছিস কি? তোরে কইছি বেটা ব্যাগে চেন খুলতে, তুই বেটা ওর দেখি না আগে থাবড়া। আরে বউ কয় না, দেরি হয়ে গেল না, এই সকাল সকাল তো ভাঙতি কেউ দিতেছিল না। এই আমার অকি হালার পালা বিয়ে করছে কবে? হ্যাঁ আমার দি গলায় সোনা সেই নদীতে বইর কেমন তারে কারে থাবাই দেবে, তা হয়তো বা যৌতুক নিতে পারে শিশু সবের থেকে। চলো এই হুজেন একটা কথা কই। কি আবার সিনেমার কথা কইবা? এ তুমি খুলনা থেকে আইতে আইতে আমার তিনটা ছবি পুরো গল্প করে ফেলাইছো, বুকের মধ্যে আগুন, ক্ষেতের মধ্যে বেগুন, কষ্টে ভরা দুনিয়া। আরে ওইসব হইছে কোন সিনেমার গল্প না, তাইলে একটা গান মনে পড়ছে। কি এর গান? আরে লাল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসা আমার আশা। গান মান রাখো, ঢাকা শহর তাই আই পড়ছো, তোমার গাড়ি ঘোড়া সব চড়াবো, তোমার মেট্রো রেলে চড়াবো, রেল চলে উপর দিয়া। আল্লাহ গো সত্যি, হ্যাঁ সত্যি, একদম আসমানের উপর দিয়ে রেলের রাস্তা। তারপর এখানে পৌঁছায় সেলিম্যান নলি দেখা আমার নাস্তা। উনি খাইব নাস্তা, আপনি যে কিপটা, আপনার মধ্যে তো সালমান শাহর মতো কোনো নায়ক ভাবি নাই। আর তুমি রাগ করতেছো কেন? এর পিছে আর কয় টাকা লাগবে বিল? এরপরে তোমার ঘুরতে নিয়ে যাবো হাতির ঝিল, যা দেখবা প্রেমিক প্রেমিকারা জোড়ায় জোড়ায় করতেছে কিল বিল। আমার না আরেকটা সিনেমার কথা মনে পড়ছে। আবারও সিনেমা? ও আমি ওই যে ওই সিনেমাটা বলতেছি না বিল, এইটাতে যে নায়ক পরন্ত খলিল,
সে তার গার্লফ্রেন্ডের জন্য যেমনি কইরা কলজেটা বাইট করে আইনা দেয়, কি যে ভালোবাসা গো। সাইসিরা সিরি বাদ দাও, যাত্রা করে আইছি, অনেক ক্লান্ত আছি, চল আমরা রেস্ট মেস নি, সন্ধ্যাবেলা তোমার এনে বাইর হমো, করম শুধু চিল। আরে দুঃখ, আপনি কোনো রোমান্টিকই বুঝেন না, আপনার মধ্যে তো নায়কের সে ব্যাপারটাই নাই। আচ্ছা হন রাগ করছিস না, বাড়ি যাই না দূর। এই দাহা শহর আইসাই আমার আশা ফুরাইছে রে বুঝি, আশা ফুরাইছে, চলো আসো। আর চলো না, আমার সিনেমা দেখে দেন। অবশ্যই দেখাবো, তোমার আহ ডাসর বলে হল আছে। হ হ তোমার দেখাবো না, কারে দেখাবো, ফটো তুমি। হ ঠিক আছে, তুমি সত্যি হ হ বাহ, একটা গ্রেসফুল ফিলিং পাচ্ছি। কি গ্ল্যামারাস, মনে হচ্ছে এখানে হলিউড স্টার থাকে। দেয়ালটা এত আর্টিস্টিক যে পেইন্টিংটা চমৎকার বানিয়ে গেছে। বউ, তোমার ঘর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু একটা জিনিস তো নাই। কি ক, লাইট আছে, ফ্যান আছে, ঘরে নাই কি? টিভি কই, টিভি তো নাই। আরে একলা মানুষ টিভি দেখি করো? শোনো না, আপনি জানেন এই টিভি দেখার লেগে আমার বাপে দিচ্ছে, অনেক পর্যন্ত শুভেচ্ছা, তাও আমি টিভি দেখা ছাড়িনি, আমি টিভি ছাড়া থাকতে পারবো, আমি টিভি কিনো বউ। সকাল লাভ ম্যাচে থাকতেই পারে, এখন আমাকে বিয়ের শাদী হয়েছে না, এই টিভির নেশাটা আমার থেকে ঝেড়া ফেলা দাও। কইলে হইলো, এই টিভির লেগে তো আপনি আমারে আর আমি আপনার পাইস। জানেন একটা সিনেমা দেখতে বসেছিলাম, আলমগীরের সিনেমা, যখনই ফার্স্ট সিন আইছে তখনই আমার আম্মা দৌড়াইতে দৌড়াইতে আপনার ছবি নিয়ে আসছে। ছবিটা যখন আমি দেখলাম, আমি তো তখনই ফিদা হয়ে গেছি, একেবারে জোয়ান আলমগীর, আমি তো লগে লগেই কয়েছি। বউ, তুমি এটা কি লাগে, কি মিলাইলা? আমি তো আলমগীরের মধ্যে নাই, আমি তো নিজের ইন্ডিয়ার খানদের মধ্যে মনে করি। না আপনি আমার আলমগীর, খানেরা ভালো হয় না, দেখেন না কত্তুরি মায়ের এক লগে দিল দিয়ে বেড়ায়। আপনি আমার আলমগীর আর আমি সাবানা, আলমগীর সাবানার কত ভালোবাসে, সাবানাও আলমগীরই ভালোবাসে। আল্লাহ গো, পুরো একটা সিনেমা হল আমার কান্দা ঝুলাই দিছে। আচ্ছা আমার একটা কথা বলতো, আপনাকে বস্তু থেকে গুন্ডা আহে না, চান্দাবাজি করে না? মাঝে মাঝে আহে, ওই যে ব্যানার যে দোকান গুলো চক থেকে চাঁদা মাদা লয়। ভালোই, এরপর যখন আইব আপনি নায়ক জোর সময় একের সামনে বুক টান টান করে খাড়াইবেন, বুঝছেন? সবগুলোর মাইনা একেবারে জানিয়ে আর কোনোদিনও চান্দাবাজি করতে না আসে। এই কাম করতে গেলে মাইন সঙ্গে মায়ের মাটিতে পড়বো না, আমার গায়ে পড়বো। আরে আপনি ডান কেন, আমি তো আছি, আমি আপনার ফিসে ফিসে থাক। তাও আবার এই ঝাড়ু নিয়ে, ঝাড়ু যে তো হাতে নিয়ে ফেলেছো, তোমার মন চাইলে ঘরটা ঝাড়ু দিতে পারো, কোনো সমস্যা নেই, দাও না বসি বহ। জানা টিভিটা নিয়ে আয়, অন্ত পারুন না, কিন্তু আমি তোমারে সত্যি সত্যি 24 ইঞ্চি কালো টিভি আয়। না আমি টিভি নাই না দাম না, আমি তোমাকে কথা দিলাম আমি তোমার 24 ইঞ্চি কালো টিভি কিনা দিমই দিম। 24 ইঞ্চি টিভি হ্যাঁ আচ্ছা। তুই তো ভালোই রঙে আছিস, তুই বেশ সেয়ানা, শুনছি বিয়ের শাদী করে নতুন বয়না ঘরে উড়াইছিস, তুই আমাকে তো কিছু জানালি না। ওস্তাদ সে মদের সাথে একটা ফরমালিন মুক্ত টাটারি করছে। না ওস্তাদ, তাহলে গ্রামে গেছিলাম তো মায়ের আবার পাত্রী দেখছে, পাত্রী আমাকে পছন্দ করে, তাই আমি জায়গায় বিয়ে করে ফেলেছি। আরে মামা, তুই আসলে একটা মাল রে। আরে বেটা, একটা ব্যাগের চেন খুলতে পারস না, অথচ বউয়ের গলার চেন জট কেলে হয়েছিস, তো পাইলি কই নাকি যত ডুব ডুব করেছিস আবার? তবা তবা ওস্তাদ, এডি আমার লোকে যায়, আমি একটা শিখছো না, ওগুলো অরিজিনাল সোনা না তো, সবই হোয়াইট গোল্ড, আমি যতুকের মধ্যেই নাই ওস্তাদ। আরে বাপ রে বাপ ওস্তাদ, সে কিন্তু চোর হইলো, সে ইমানদার আছে না? ইমানদার রেট ঠিক আছে ওস্তাদ, আমি মনে একটা ভুল করে লেছি, আমার বউ আবার দুনিয়ার সিনেমার পোকা, এ আব্দার তো ছিল একটা 24 ইঞ্চি কালার টিভি, এখন আপনার তো অনেক চিনা জানা মানুষ আছে, আপনি যদি আমার একটা টিভি কোনোভাবে কিনা দিতেন আমি ভাগে যদি আপনার কিস্তিতে পরিশোধ করে দিতাম। নাই বেটা, তুই গাধা হইছিস বেটা, তোর মাথা কিছু আছে? আমরা যেই কাজ করি
যদি পুলিশের কাছে অ্যারেস্ট হই আর পুলিশের দৈরা যদি আমাকে গলার মধ্যে সাইনবোর্ড লাগাই দেয় আর এটা যদি তোর বউর চোখে পড়ে তাহলে তোর বউ থাকবো গাদা গোনান কার? হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, আপনি তো ঠিকই কইছেন। অহন অহন এসব বুংবাং বাদ দে, বুংবাং বাদ দিয়া বউর আসতে গার্মেন্টসে লাগাই দে, সারাদিন কামে কাজে থাকবো, ওই যে মাথার মধ্যে 24 ইঞ্চি কালার টিভির ফোকা এটা আসতে নাইমা যাইব, কথা বুঝছস? তোমার কিরম ফেল ফেল করে সাইরে সুস্কে যদি কি কইলেন? আপনি তো দেখাই দিয়েছেন ব্যাপারটা, আপনার মাথার বুদ্ধি দিয়ে আপনি প্রমাণ করছেন। ওস্তাদ আমি তো ভুলেই গেছিলাম যে ওস্তাদের ভাই শেষ রেখে, ওস্তাদ আপনার বুদ্ধি নিয়ে চললে পৃথিবী জয় করা যায় ওস্তাদ। আরে যা হয়েছে এখন এক কাম কর, আমি মিষ্টি মুষ্টি খাওয়া, এই পকেটে টাকা আছে, যা দুই কাপ চা লুয়ে চা খাই যা। আচ্ছা ওস্তাদ আমি আনতেছি, যা যা যা। ওস্তাদ আপনি হয় গাছ বলত অথবা আপনি মন খরচটা, সে যে পরিমাণটা ওটা রেকর্ডছে আপনি দুই কাপ চায়ের মতো চালিয়ে দিতে আছেন। হ্যাঁ তার বউ আপনি দেখছেন, তার বউ তো পুরো সিনেমার নায়িকা, 90 বছরের বুড়া, তার বউকে দেখলে খারাপই বলে আই এম হিরো, আর আপনি দুটো দুই কাপ চায়ের মতো চালিয়ে দিতে আছেন। এই যে মরণ চান্দার দইছাড়া আর রিপন মানসিনের যে মিষ্টি ছাড়া কি হয়? তুই একটা কাম কর, কি তুই এত সর নালে কিন্তু লাগতে পারবো, যা গিয়ে মুরগি কর, যা ফাজিল পুরান গেলে আমার জ্ঞান দিতে আসি। আরে কই থেকে আইছো, নাম কি? কুসুম, কোন গলিতে থাকো? আরে কত কোন গলি, কোন গলিতে থাকো? আরে হে ভাই ও যে হেডা, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ। নতুন? আরে কত কোন গলি, তোমার কি নতুন বিয়ে হয়েছে? জামাই কি করে? মালিকার কাম করে। তোমাকে বাড়ি কই বই? আরে কত কোনো কিনলি গিয়া দূর আসা, আপনি না খুব দৃষ্টা, আপনি দেখতেছেন না যে সিনেমা শুরু হয়ে গেছে, শাকিব খানের সিনেমা, আমার তো পছন্দ না। আপনার দেখছেন নি অন কিছুই কইছে অন প্রেম ডাইব, দুইজনের মধ্যে মনে একটা ভালোবাসা হইব আপা, আমার স্বামীও কিন্তু আমার অনেক ভালোবাসে শাকিব খানের মতোই। আপা একটা কথা কইন যে, আমি যদি প্রত্যেক দিন আপনার বাড়ির টিভি দেখতে আসি আপনার কি খুব সমস্যা হইব? আরে না কিসের সমস্যা হইব, বেশি দিন আপা কোনটা দিনই। হ্যাঁ কইছে দেখা জমাইয়া আমার একটা কালার টেলিভিশন কিনে দেব, তাদের খাওন দে লাইন আবার অনেক ঝামেলা দাম লাগবো। কটা বসিতে নতুন হয়েছে, বিয়েও নতুন কিন্তু হয়েছে। আহেন আর দেখতে হইব না, খাওন রেডি আছে চলেন। হেভি একটা সিনেমা চলতেছে, এনে খাম লয়ে যা। ও মা 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 সারা জীবন কই হইছেন বাংলা সিনেমা আপনার ভালো লাগে না? হ্যাঁ এখন হঠাৎ কই আজকে এত বাংলা সিনেমার প্রতি প্রেম উৎলয়া পড়ছে, ঘটনা কি? হ্যাঁ হাসি মানুষের কখন কোনটা ভাল লাগে কোনো, ঠিক আছে যা খাওন লয়ে গে নিবে খাম দেখবে আমার খায়াম টিভি। শুনেন আমি কিন্তু আপনার রগে রগে চিনি, হ্যাঁ আপনি যে কত বড় হরামির হরামি আমি কিন্তু বুঝছি, আপনি কি লেগে হানে বইয়া খাইতে চাইতেছেন, চলেন উড়েন। আপনি যে সুন্দর আমি না বাচ্চা আপনার স্বামী হলো শাকিব খানের মতো হইব, কিন্তু আপনার দাম্বুর সরু ভাইয়ের মতো দেখতে
কি কইলাম? এই যে শুনছেন, কান দিয়ে ঢুকছে খুব তো আমার লোকে একবার ভাব দেখান, শাহরুখ খান, শাহরুখ খান একবার আইছে হিরো, খালি আমি রুমা দিকটা আপনার লোক সংসার করে গেছি, নাহলে অন্য কোনো মাইয়া মানুষ হলে পুরুষ টাটা দিয়া যাইতো গা, বুঝছেন? আমার বিষয় ঘুরতো ঘুরছে এই যে আমার সাকিব খান খাওন না খায় যান বউ তুমি কই গেছিলে কত? তোমার খেয়াল আছে আমি দরজা বাইরে কতক্ষণ খাড়া আছিলাম? কই কি খেয়াল না থাকলে কি আমি এত সুন্দর একটা সিনেমা মাঝখানে ফালাই দিয়ে আইসা পড়ি? তুমি টিভি দেখতে গেছিলে কোথায়? আরে ওই যে দোকানের পিছে একটা বাড়ি আছে না, রুমা ফাগো বাড়ি, খুবই ভালো মানুষ। তো ভালো কথা, ওই সিনেমায় চলে নাকি খবর মবর চলে টিভিতে? আরে না খবর দেখে কেডা, খালি টেনশন আর টেনশন, নন স্টপ সিনেমা। যাক নিশ্চিত হয়ে গেল কোনো ফাড়া নাই। শুরু করো না কেন? তরকারিটা শুরু করছি ইলিয়া কাঞ্চনের সিনেমা দিয়া, ঠিক 10টা বাজে, তারপরে 1টা বাজে ফারুক ভাইয়ের ছবি, তারপর ফটটর করে গেছে কা কারণ, তখনই আমার মনে পড়ছে আপনি আইতাছেন আর আমি দৌড়ে আসছি। আচ্ছা শুনুন না, আপনার সিনেমার ঘটনাটা কই? কাঞ্চন ভাই যে না থাক শুনতে চাই না, সিনেমার বর্তমান অবস্থা একটু পরে শুনতেছি, খায় নিয়ে শান্তি মতো দাও তো আপনার বৃত্তে রোমান্টিক কি নাই? আচ্ছা তখন খেয়ালন রাত্রেবেলা হুইয়া হুইয়া আপনারে সাকিব খানের সিনেমার ঘটনাটা শুনুন, আমার যে কি সুন্দর একটা সিনেমা, এই যে প্রেমটা হইছে না, উফ কি দিতাম করো মা, চিনতে পারতেছি না, মানে চিনা তো মুশকিল, সবই তো একই, কোনগুলো ওষুধ গুলো আছে কইলে জানি। তবে এতবার বুঝাই বলছি, এরপর কি বলবো না, আবার তোরা বুঝাই বলতে আছে মনোযোগ দিয়ে এই পাশে গুলো দিয়া তোর আধার মেলানো, এই যে এই কয়টা, এই কয়টা রুগী আসলে কাইটটা সুন্দর মতো ভাবে তাকে প্লেস করবা, ঠিক আছে? আর এই পাশে গুলো তোমার অতিব সাধারণ, কাস্টমার আসলে সাধারণ জিনিসটা তাকে গিলাবা, বুঝতো? টাকা কিন্তু 50। এবার আমি বুঝে গেছি, এবার আমি চিনতে পারছি, পারবো, বুঝতো? হ্যাঁ তাহলে সুন্দরভাবে কামটা করো, ওস্তাদ গাড়ির মধ্যে উঠছে, মুই এখন যাই, কোনো প্রকারের শিকারি পাইলে মুখে একটা ফোন দিয়ে মুই আশেপাশে আছি, দৌড় দিয়ে বলি, ঠিক আছে? তুই কোনো চিন্তাই করিস না, তুই নিশ্চিন্তে চলে যা, কিছু যদি ঘটে যায় মুরগি যদি পায় তোরা জাস্ট ফোন দিয়ে দিব। তুমি যে বুঝি শোনো, কোনো পিলি কিন্তু ভুল করা যাইবে না, তোমার তো আর একটা অভ্যাস আছে খারাপ, ওই যে একটা সেন করতে যাই আর একটা সেন করার অভ্যাস। বললাম তো ভুল হবে না, নে হবে না, বিশ্বাস রাখ আমার উপর, আমি পারবো, আমি পারবো, আমার মধ্যে আছে ওইটা। আস্তে চিন্তা, ঠিক আছে? পারবি তো সত্য? এটা কিন্তু তোমার আরেকটা এরেক দেব, আমি পাস করে যাবো না, চিন্তা করিস না, পারবো পারবো, বিশ্বাস রাখ। ডু ইউর কাম আমারে আমি হইতেছি রুমা মামির জামাই, আমার বাসার টিভি দেখবার গেছো না? হ্যাঁ আপনি আমার লোকে বাপ করতে চান, আমি কিন্তু ভাবি করে দিই।
এই হালার ঘরে হালা কেডারে মন্ডায় সাইতাসে বডি দিয়ে কুপ দিয়ে ঘাটটা হালা দেই। আইসে আমার শালি, ওই তুই ওর কোন কালে দুলা ভাই, মাথায় লাগাইছ সালগা, পিছে সাল নাই। তোরা যে কইতেছিস ডাব দিবার, তোর কানে যায় না, গাউরা একটা দিয়ে পুরে দে দাব দে অন দিব দুনিয়াটা সব মিলে দেখতে দিয়ান ভাই। তোমার কথা লান মিডা মন্ডায় সাই ওর কপালে মারিদা। কি খুলুম বউ, কি তোর না করি মুখ দিয়ে না আমার বউ, তুমি কি ঠিক আছো? আমরা যে আদার খাওয়াই এটা তো বেড়ামান জেনে বেড়া তিন দিনের রিয়াকশন ধরা যায় না, হুসেন আছে তো একটা মহিলা মানুষ মহিলা মানুষ বেড়া বোধ না কেন তোর এক দিলে পানি মারতার পানি মারলে হয়ে যাবে না আমি তো আসলাম ঠেলা গাড়িতে, আমার সে ঠেলা গাড়িতে আমি সাবান বসে রয়েছি, আর আপনি নয়ক জুসি পানি খাওয়া লাগবে জীবনও কাটবো না, বিরতি সিনেমা দেখতেই থাকবে আর একটা গান গাইতেই থাকবো। তুই এক কাজ করে তেতুল কিনতে, তুই সমস্যা নাই তুই ঠেল সিনেমা কর তেতুল মতন নেই আপনি মনে করছেন কি আমি কিছু বুঝি না? হ্যাঁ দুদিন ধরে আবার দেখতেছি চুল আলগা লাগাইয়া শরীরের মধ্যে আলগা ভাব লাগে, একেবারে বাবু সাইজে আছেন। আপনারে কেমনে লাইনে আনতে হয় এই রুমা কিন্তু ভালো কইরা জানে। একটা সমস্যা খুশি হইবি না, খালি তেজ দেখাস। এই এটা কি মান্নার তেজ সিনেমাটা না?
অভিনেতা কাহিনী আছে, এইটা সিনেমার ভিতরে একটা সিন আছে, সিনটা এরকম কষ্টের, দেখলে একেবারে কান্দা না পড়ে, দেখি একটু, হ্যাঁ সিনটা দেখে কত কাহিনীটা পড়ে তাই আমরা। আমি কিছু করছি আফা, কেন এতাম না কি কমো তোমার উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে, আর আমি যে কেন তোমার না করতেছি সেটা তো তুমি ভালো করেই বুঝতে পারতেছ, তুমি আর এখানে আইস না। এই এই কি হইছে কুসুম, বসো বসো বসো, আবার ধরুন যে কি হইছে, মাথাটা শক, তোমার হাত বাপ দেখে মনে হইতাছে, এই তুমি তো মা হবা, তোর আপা আসলে কি করিস, আরে সত্যি কইতাছি তুমি মা হবা, হাসা কি পছন্দ হয়েছে, দারুণ হলিউড ল্যাম্পটনস স্টিভেন ডুগ্লাস এন্ড গ্রেস। আপনি আমার সন্তান না তার বাপের মতো ভালো মানুষ কর, তার সুস্থ ভাবে দুনিয়ায় পাঠান। বাবা বলতেছি কুলসুম আর আমার সন্তান হইব, কুলসুম এটা কি শুনলাম, তুমি যা কইলা এটা কি হাসা কথা? আপনি বাপ হইবেন কুলসুম, তুমি কি কইলা, আমি সত্যি সত্যি বাবা হইতে যাইতেছি, হ্যাঁ আমার কোন সন্তান হইব, আমার যা কি খুশি লাগতেছে, আমার মনে যা চিৎকার করে লাগাবা সেটা জানাই দি, তুমি তো আমার জীবনটা পূর্ণ করে দিছো কুলসুম। এটা আপনার লেগে বলছি, এটা আপনার কাছে থাকবে, এটার মধ্যে আপনি আমার গ্রান পাইবেন, যখন পরিশ্রম করবেন ক্লান্ত থাকবেন এটা দিয়ে খালাস। তোমার আজকে একদম অন্যরকম লাগতেছে কুলসুম, তুমি রুমাল বানানোর সময় পাইছো কই, তুমি আজকে সিনেমা দেখতে যাও নাই, টিভি দেখো নাই? না যাই নাই আফা, না কেন আফা তো অনেক ভালো একটা মানুষ বুঝছেন, কিন্তু আফা তো জামাই যাচ্ছে না, একটু বলতে কুলসুম তুমি কোনো চিন্তা করো না, মাইনসের বাসায় গিয়ে টিভি দেখা লাগবে না, আমি আছি না, আমি নিজে তোমার 24 ইঞ্চি কালার টিভি কিনে দিব, এরপর আমার সন্তানটা যখন হইব আমরা তিনজন মিলে সিনেমা দেখব, গান ছেড়ে একলগে নাচো আনন্দ করো। ওই স্যার আপনি দেখবেন সিনেমা, কে সিনেমা দেখতে আমার কোনো আপত্তি আছে, আলমগীর শাবানা এই যে শাবনাজ নাইম আমিও দেখবো, আচ্ছা আচ্ছা ও বন্ধু রে অন্তরে প্রীতি আগুন জ্বালাই না, এই যে দিন বড় চা খাইতেছস, কাম কাজের কোনো খোঁজ খবর আছে, মুরগি রুটি ধরছস কিছু তো পাই নাই, এখন আবহাওয়া দেখে মনে হইতেছে জোগাড় হয়ে যাইবে, ওরে তো এত ট্রেনিং দিলাম, তোর এত ট্রেনিং দিলাম তুই কি শিখলি জীবনে আমি তো বুঝলাম না, কাম শিখছি শিখছি ভালো শিখছি ওস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না, প্রস্তুতি আছে, মুরগি জাস্ট টাইব জাস্ট খাইয়া দিব, তুই আর পারছ তোরে মুরগির কথা কইলে তুই তো শিয়াল মাইরালাস, সব ভুলে বনা এটা পারে যাবে,
বাজার, এই সকালবেলা বাসের থেকে নামছি। অফিস তো সব বন্ধ, খুলে নাই এখনো। এখান থেকে হজ এজেন্সিতে যাব। তবু কাতারের কি অবস্থা, ভালো আছো সবাই? আচ্ছা, এই তো এইখান থেকে হজ অফিসে গিয়া হজের টাকাটা জমা দিয়া ফিরতি বাসে আমার বাড়ি যাব। রাখলাম এখন সেলিম, তোরা ভালো থাকিস। আসসালামাইকুম চাচা, কেমন আছেন চাচা? ওয়ালাইকুম সালাম, তুমি কে ঢাবা যান? তোমার তো চিনলাম না চাচা। আমার চিনতে পারেন নাই, আমি আপনার ছেলে সেলিমের বন্ধু ফরাদ। মানে সেলিম কাতা জানার আগে আমি আপনাদের বাড়ি দিয়ে ভাত খাইছি। ও আচ্ছা, তো তুমি এইখানে থাকো, ঢাকায় চাকরি করো নাকি? জি চাচা, আপনাকে তো আমার একটা প্রাইভেট চাকরিতে আছে। চাচা দেখা যেতে হলে আসেন, একটা মিনিট বসেন, এক কাপ চা খাওয়া যান। না বাজান, এখন চা খাওয়ান যাইব না, সময় নাই, দেরি করুন যাইব না। আর তাছাড়া বাড়ির থেকে মানা করে দিছে অপরিচিত কারো হাত থেকে কিছু না খাইতে। চাচা আপনি এটা কী করলেন, মনে খুব কষ্ট পাইলাম। আমি কি আপনার পর, আমি কি আপনার আপন না? আপনার লোক দেখা গেছে, আপনি যদি একটা কাপ চা না খান আমি আসলে মনে খুব কষ্ট পাবো চাচা। না বাজান, সময় হইব না, আরেকদিন খামুনি। আমার তুই যে হজে আপনাকে বাইরে গিয়া পেট ভরে ভাত খাইছি, স্বাদ এখনো জিব্বায় লাগিয়ে রয়েছে। আমি যদি আপনার দেখা হয়েছে চা না খাওয়ায় আমার বন্ধু আমার একদম ফালাই দিব, বন্ধুই মানবো না আমার। আসে না চাচা, কাপ চা খাওয়া যান না। তোমার মতলব তো ভালো না, তুমি টানাটানি করতেছো কেন? টানাটানি করতেছি না, চা খাওয়া যান। আহেন না 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 বাজান, আমার ওই যে হজের টাকা জমা দিতে হইব, দেরি হয়ে যেতেছে। জায়গা ঠিক আছে, জায়গা আপনার তো কাজ আছে, কাজটা আমাগো আছে। হ্যাঁ, গুড নাইট চাচা, ঘুমায় পড়ে শান্তি। তোমার জন্য কি নামছি, এই লো নতুন রিমোট, একটা সিনেমা লাগা বনি করি, চলো সারো আরো ওয়ান করো। আচ্ছা শুনো, আমি একটু পাড়া প্রতিবেশীর মিষ্টি মুখ করে আছি, চা পানি খাওয়াই, টিভি কিনছে, এই উপলক্ষে তুমি দেখতে থাকো না আইতাছি। ওই কই রে তোরা, না সাকিব কোন আছে তোমাদের, আমার কিও নাই। দর্শক, আজকে হজের টাকা জমা দেওয়ার জন্য এসে অজ্ঞান পাটির কবলে পড়ে সব কিছু খুয়ে এখন অজরে কাছে ফরিদপুরের বৃদ্ধ বাসার মিয়া। দর্শক, কি কয়, বেশ কিছু দিন যাবত একটু হজে যাইবো, এবার সালাম দিয়ে সবকিছু লুটে নেয়, তারই কবলে পড়েছেন এই বৃদ্ধ বাসার মিয়া। আচ্ছা আপনি কি বলতে পারবেন কি হয়েছিল ঘটনাটা? আমি তো হজের টাকা দেওয়া জমা দেওয়ার জন্য হজের এজেন্সি অফিসে আসছিলাম, আমার তারা দই নাই, এই দুবাল কাটিয়া আমার নাকে ধরছে, তারপরে সব কাইটে নিয়ে গেছে। আমি অনেক কষ্ট করে গ্রামের স্কুলে মাস্টারি করে করে টাকা জমাইছি, একটা বার একটা বার আল্লাহর ঘরটা আমার এই দুই চোখ দিয়ে দেখবো, সেই স্বপ্নটা আর পূরণ করতে দিল না এরা, আল্লাহ আমার হজটা আর হইল না। দর্শক, এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশ বলছে ঘটনাস্থলে একটি রুমাল পাওয়া গিয়েছে, সেই রুমালে ক্লোরোফর্ম মানে চেতনানাশক ঔষধ ব্যবহার করা হয়েছিল। দর্শক, এই হচ্ছে সেই রুমালটি, এখানে লেখা আছে ভুলো না আমায় কুলসুম,
এই রুমালের সূত্র ধরেই পুলিশ আসামিদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে। ভাইরাল টিভি, বিমানবন্দর, শাহরিয়ার আহমেদ, ঢাকা। কেমনে পালন এই কামটা করতে? এই কামটা কেমনে করলেন আপনি? আপনি মানুষ, আপনি না মাটি কাটার কাম করেন, আপনি মানে মিথ্যা কথা বলছেন, আপনি এগুলো করেন? আপনি কামটা কেমনে করছেন? কথা বলতে কেন কেমনে করছেন এই কাম? বিশ্বাস করো কুলসুম, এই টিভি কিনা লাগিয়ে কামটা করছি। আমি আমার সন্তান তুমি এটা কি কও? এমন কথা মুখে এনো না। আমি তোমার কথা দিতাছি, আমি আমার জীবন দিয়া হইলেও আমি এই লোকটার কাছে টাকাগুলো ফেরত দিয়ে আমি আমি ওস্তাদের কাছ থেকে টাকাটা লয়ে আমু। আর নতুন টিভি কিনছি তো, এটা বেচা দিয়া সমস্ত টাকা লোকটারা দিয়া দিমু। আমি আমি করুম, আমি এটা বেচা দিম, আমার টিভি লাগবো না, টাকা ফেরত দিয়ে দিব, টাকা ফেরত দিয়ে দিব আমি। টাকা কি ওস্তাদ? ও কি ওস্তাদ আল্লাহর ঘর দেখা নিয়ত করছে। কিচ্ছু হয় নাই, সব ঠিক আছে। গেছিলাম ওই যে সাংবাদিক আছে না, সাংবাদিক হেলে হেলে আইতাছে। রমজানের কি অবস্থা? বৃত্তি আছে ভাই, আর করেন না যে ফিডনটা ফিডাইছে আমার রমজানের কান্না করে লাইছে। তোমার আমি তোমার বোন বানাইলাম, আজকে থেকে তুমি আমার বোন। আপনি আমার ভাই ভাই।
দর্শক, এই ঘটনায় জড়িত আসামিকে খুঁজে পাওয়া গিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আসামি আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা আমাদের সাথেই থাকুন, ভাইরাল টিভির সাথেই থাকুন, আর দেখতে থাকুন কি হয়। আমার স্বামী তার জান বাজি রেখা আপনার টাকার ব্যাগ নিয়ে আসছে স্যার, আপনি তার মাফ করে দেন স্যার। আমি ভুল করে ফেলছি স্যার, আপনি আমার যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। মানুষ তার কর্মেই শুদ্ধ হয়, কর্মেই ধ্বংস হয়। তুমি তো সঠিক রাস্তাটা খুঁজে পাইছো, তোমারে আমি কি শাস্তি দিব কও? আর তোমার তো সৌভাগ্য, তুমি তো এমন একটা বউ পাইছো যে তোমারে কয়লায় পুরাইয়া খাঁটি কিরা বানাইছে। আপনি কি তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে চান? না না স্যার, স্যার কোনো আইনগত ব্যবস্থা নেবেন না স্যার। না, তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমি শুধু প্রশাসনের কাছে একটা অনুরোধ করতে চাই, সে যেন সুস্থভাবে জীবনে ফিরে আসতে পারে তাকে একটু সহায়তা করেন। আর মানুষ মাত্রই তো ভুল করে, সে তো তার ভুল বুঝতে পারছে। স্যার আমি কি একটু কথা কইতে পারি? হ্যাঁ হ্যাঁ জি বলেন। আপনারা যারা আমার মতো এই লাইনে আছেন, সাইরা দেন, আপনারা ফিরে আসেন। আমি হাত জোড় করে আমি আপনাদের কাছে কইতাছি, আপনারা ভালো পথে ফিরে আসেন। আমরা যখন মানুষের কিছু ছিনায় নেওয়া যায় তখন আমরা বুঝতে চেষ্টা করি না তারা কতটা বিপদে পড়ে যায়, কতটা অসহায় হয়ে যায়। সমস্ত সহায় সম্পত্তি বেচা, বিদেশ যাওয়ানোর টাকা, কারো জীবনের পেনশনের শেষ সঞ্চয়, অসুস্থ মায়ের হাসপাতালের টাকা, এটা যখন আমরা নিয়ে আনি তখন তাদের কষ্টটা কেউ দেখেন। আপনারা ফিরে আসেন, মানুষের ক্ষতি করে তো লাভ নাই, ভালো থাকাই ভালো। আমি আপনাদের অনুরোধ করতেছি আপনারা এই লাইন থেকে ফিরে আসেন, ফিরে আসেন। এতক্ষণ আমরা রমজান আলীর কথা শুনেছি, সে তার ভুল বুঝতে পেরেছে। আমরা প্রশাসনের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি যে তারা যে রমজান আলীকে তার সুস্থ জীবনে ফেরত আনার জন্য সুযোগ করে দেয়। পরিশ্রম করে টাকা উপার্জন করতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর হাত দেখে কি করবা বউ? তার জীবনের নায়ক আপনি, সে জানি আপনার মত আপনার থেকে সব শিখে। আর আমার জীবনে তুমিও সাবান, আমার একমাত্র নায়িকা, ঠিক আছে? রমজান কেডা এলে হন? রমজান আমাকে তো ডাকতেছে। কুলসুম হয়তাছে? হ্যাঁ, আজ রাইতে একটাই আমার হজের ফ্লাইট,
আমি হজে চলে যেতেছি, যাওয়ার আগে ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, না হইলে আমার এই যাত্রাটা পূর্ণ হইতো না। আমার জন্য দোয়া করো যেন সহি সালামতে ফিরে আসতে পারি, আর আল্লাহ পাক যেন আমার কবুল করে নেন। অবশ্যই কবুল করবো স্যার। স্যার আমার একটা আবদার আছিল আপনার কাছে। কি আবদার বইলে ফেলো। স্যার আপনি যেহেতু এখানে যাইতেছেনি, নবীজির রোজা মোবারকে আমাকে পক্ষ থেকে সালামটা পৌঁছাই দেন। ইনশাল্লাহ পৌঁছাই দিব। আর স্যার আমাদের জন্য দোয়া করবেন, আর যে আসতেছে তার জন্য দোয়া করবেন স্যার। হরে মা, তোমার লেগাও দোয়া করুম, সবাই লেগা দোয়া করুম, সারা মুসলিম উম্মার জন্য দোয়া করুম, ফিলিস্তিনের নির্যাতিত মা বোন বাচ্চাগুলো লেগা দোয়া করুম, যাতে আল্লাহ তালা তাগরে এই শত্রুর নির্যাতন থেকে রক্ষা করতে পারে। আসি গো মা, আমার দেরি হয়ে যেতেছে, আসি। ও ভালো কথা, আমি তো ভুলেই গেছি, আমি তো এটা তোমাকে লেগে লইছি। 24 ইঞ্চি কালার টিভি, রাগ ধরো, আসি আমার লেগে দোয়া করি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।